আজকে তোমাদের পিকক ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। সবার প্রথমে তোমরা একটা ছোট্ট করে স্ট্যান্ডিং লাইন টানবে, একটা ছোট করে স্ট্যান্ডিং লাইন টানবে। টানার পর এই কর্নার থেকে গোল করে ঘুরিয়ে এই কর্নারে নিয়ে আসবে, এই কর্নার থেকে গোল করে ঘুরিয়ে এই কর্নারে নিয়ে আসবে, অর্থাৎ এইরকম একটা শেপ তৈরি করবে। করার পর এই যে লাইনটা কিছুটা উঁচুতে যাওয়ার পর এই লাইন থেকে গোল করে একটা ছোট্ট করে ওভাল শেপ তৈরি করবে। এই রকম তৈরি করার পর এই যে ওভাল শেপটা তৈরি হলো, এই ওভাল শেপ থেকে ঘুরিয়ে এই লাইনে আমাদের জয়েন্ট হয়ে যাবে, আর এইখান থেকে এই গিয়ে এই লাইনে আমাদের জয়েন্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা পুরো সমস্ত ভেতরের যে স্ট্যান্ডিং লাইন আর এই পাশে যে লাইনগুলো ছিল পুরো লাইনগুলো আমরা মুছে এই শেপে আমাদের ড্রয়িংটা আসবে। আসার পর আমরা এই যে গোল লাইনটা আছে এই লাইনটাকে আমরা এই নিয়ে যাব। এরপরে আমরা তাহলে বুঝতে পারছো এটা পিককের বডিটা হলো আর মাথাটা। এরপর এখানে আমরা ঠোঁট করব ছোট করে, আর এখানে ছোট করে চোখটা করার পর চোখের উপরে আর চোখের নিচে এই রকম একটা স্ট্রাইপ মতন করে দেব। এরপর এখানে তোমরা ময়ূরের ঝুঁটিটা এইরকমভাবে করে দেবে, ময়ূরের শেপটা এই করবে। করার পর এই যে লাইন আছে এইখান থেকে গোল করে এই লাইনে নিয়ে আসবে, অর্থাৎ ময়ূরের পেছনের অংশটা। এরপর এর ভেতরে এই রকম অনেকটা মাছের আঁশের মতন তোমরা করে দেবে। এরকম মাছের আঁশের মতন করে দেবে। করার পর এরপরে এই যে দুই দিক থেকে তোমরা এইরকম ভাবে লাইন টানবে, এই পাশ দিয়ে ঠিক যতটুকু লাইন টানবে এই পাশ দিয়ে ঠিক ততটুকু লাইন টানবে। টানার পর তোমরা এইখান থেকে একটু উঁচু করে একটা বড় হাফ সার্কেল এইভাবে করে তোমরা নিয়ে আসবে। আনার পর ঠিক এইখান থেকে এই করে দেবে, এইটাও এইখান থেকে এই করে এর সাথে গিয়ে গোল হয়ে যাবে। যেই যাবে সাথে সাথে আমরা এই যে দুই পাশের লাইনটা তোমরা স্লিপিং লাইন দুটো টেনেছিলে সেই লাইন দুটো মুছে যাবে। মুছে যাওয়ার পর আমরা পা দুটো এইরকমভাবে মোটামুটি এইরকমভাবে তোমরা করে দেবে, পায়ের নখগুলো আঙুলগুলো এইভাবে করে দেবে। করে দেওয়ার পর আমরা এইবার পেছনে যে পেখমটা তার দিকে যাব, ঠিক এই হাফ সার্কেলের মাঝখানে হালকা করে একটা লাইন টানবে। টানার পর পরপর আমরা এইভাবে লাইনগুলো সূর্যের যেভাবে দাগগুলো যায় সেভাবে করে আমরা বেশি ডিপ করে টানবে না, কেন এই দাগগুলো পরে মুছতে হবে আমাদের। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাইনগুলো টানবে। এইভাবে টানার পর প্রতিটা লাইনের মাঝখানে এইরকম করে গোল মোটামুটি তিনটে করে তোমরা গোল ড্রয়িং করবে। আমি দুটো পার্ট দেখাচ্ছি, তারপর সমস্ত পার্টগুলো এইরকমভাবে হবে। করার পর এই গোলের ভিতর যে লাইনটা ঢুকলো সেই লাইনগুলো আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর প্রতিটা গোল এরকম করে তোমরা করে দেবে, অর্থাৎ ভেতরে এই যে গোল রাউন্ডটা আছে, এই যে গোল রাউন্ড, রাউন্ডের ভিতর আরেকটা গোল রাউন্ড করবে, করে ভেতরে একটা গোল করবে, গোলের ভিতর ছোট করে একটা গোল করবে। অর্থাৎ এইভাবে তোমরা প্রতিটা গোল তোমরা করে দেবে। খুব ধীরে ধীরে করতে হবে, যেহেতু ছোট জায়গা তোমরা খুব ধীরে ধীরে সেইগুলো প্রতিটা করবে। অর্থাৎ একটা রাউন্ড টানবে, রাউন্ড টেনে ভেতরে আরেকটা গোল করে তার ভিতরে একটা গোল তোমরা করবে। এইভাবে করে সমস্ত জায়গায় এরকম তিনটে তিনটে করে তোমরা দেবে। এইভাবে করে তোমরা সমস্ত কাজটা করো, আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো দেখো ময়ূরের ভিতর এই পেখমের মধ্যে যে পার্টগুলো যেভাবে আমি তোমাদের দেখিয়েছিলাম দুটো,
সমস্ত জায়গাটা কিন্তু সিআবি করা হয়েছে, সিআবি করে মোমের পুরো প্রেক্ষণটা কমপ্লিট করা হয়েছে। তো আশা করি তোমরা পরপর স্টেপগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এটা কি করে অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো কিছু আঁকার পর বর্ডার করবে না, আঁকার পরেই ডিরেক্ট কালার শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো আমরা এই যে ময়ূরের পেখমটা ড্রয়িং হয়েছে তার ভিতরে যে লাইনগুলো ছিল দেখো মুছে দিয়েছি, তো এই রকম ড্রয়িংটা আমাদের দাঁড়ানো হয়েছে। এবার দেখো এটা কী করে কালার করছি। তো প্রথমে আমরা ময়ূরের যে বডিটা আমরা কালার করে নেব। তো দেখো প্রথমে আমরা প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে, প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে, যেহেতু খুব ছোট জায়গা খুব ধীরে ধীরে তোমরা করবে, এই চোখের চারিপাশে খুব ধীরে ধীরে রংটা করে তোমরা নিয়ে আসবে। করে এনে কিছুটা স্টপ করবে এইখানে। এবার নিচে ব্লুটা ইয়াবে দেওয়ার পর তারপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই ডিপ ব্লুটাকে, কোবাল্ট ব্লু কালার দিয়ে এই ডিপ ব্লুটাকে মিশিয়ে এই যে দুটো সাইড আছে সেই দুটো সাইডে আমরা এই কোবাল্ট ব্লু কালারটা ঘষবো, আর ওপরে যে ডিপ ব্লুটা আছে এই ডিপ ব্লুটা কিছুটা মিশিয়ে আমরা দুটো সাইডে মিশিয়ে নিয়ে আসবো। এসে আস্তে আস্তে আমরা হালকা করে দেব। এরপর আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে, স্কাই ব্লু কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লু কালারটাকে মিশিয়ে আস্তে আস্তে মাঝখানটা হালকা করে নিয়ে আসবো। এইভাবে করে তোমরা ড্রয়িংটা করবে। এরপর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই পেখমের ওপরে যে আমাদের ময়ূরের যে ঝুঁটিটা আছে এটা কোবাল্ট ব্লু কালার দিয়ে করার পর আমরা ডিপ ব্লু কালার দিয়ে একটু নিচ দিকে ঘষে দেব, আর ব্রাউন কালার দিয়ে এই ছোটো ছোটো দাগগুলো আমরা করে দেব, আর ঠোঁটে একটু হালকা করে ব্রাউন কালার অর্থাৎ লাইট ব্রাউন কালারটা একটু ঘষে দেবে, পুরোটা ঘষার দরকার নেই। এরপর গ্লাস মার্কিং পেন্সিল কালার দিয়ে, ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে চোখটা আমরা করে দেব, আর ঠোঁটটা এইভাবে তোমরা করে দেবে। এরপর দেখো এই ময়ূরের বডির পেছন যে পেখমের এই জায়গাটা আমরা কীভাবে করছি, ডিপ গ্রিন কালার দিয়ে এই যে প্রতিটা পার্ট আছে প্রতিটা পার্টে নিচ দিকটা আমরা এভাবে ডিপ গ্রিন আগে অল্প ছোটো করে করে নেব, যেহেতু খুব ছোটো জায়গা তোমরা খুব ধীরে ধীরে করবে, অর্থাৎ প্রতিটা যে পার্টগুলো আছে তার নিচ দিকটা একটু ডিপ গ্রিন কালার করবে, জাস্ট একটা করে ডট মতন করে দিলেই হবে। করার পর লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটা কালার দিয়ে, হালকা সবুজ কালারটা দিয়ে এই ডিপ গ্রিন কালারটাকে মিশিয়ে এইভাবে তোমরা করবে। এই ঠোঁটের জায়গায় এসে খুব সাবধানে করবে। ঠিক পেছনটা তোমরা এইভাবে ড্রয়িং করবে। এবার দেখো পায়েরটা ব্রাউন কালার দিয়ে অর্থাৎ লাইট ব্রাউন কালার দিয়ে এক পাশে করার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে বাদ বাকিটা কমপ্লিট ইয়াবে করবে। এ হলো আমাদের এই পার্টটা। এবার দেখো আমি অল্প করে এই পার্টটা দেখাবো, পুরোটা কিন্তু সেম ভাবে তোমরা করবে। দেখো ইয়াবে আমি কিভাবে করছি। এটা করার আগে এই যে তোমাদের পেখমের মধ্যে যে এই গোল ডিজাইনগুলো আছে সেই পালকের মধ্যে সেগুলো আমি দেখাচ্ছি, তোমরা দেখো।
প্রতিটা পার্টে যে আমি তোমাদের বলেছিলাম, ওটা প্রথমে রাউন্ড আছে, এটা হালকা সবুজ দিয়ে খুব ডিপ করে না, হালকা করে তোমরা করবে। দেখো আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি, এই এরপরে আমরা এই যে সেকেন্ড পার্টটা, এটা আমরা হালকা করে অরেঞ্জ কালারটা করব। দেখলে অরেঞ্জ কালারটা করলাম, এরপরে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে এই ভেতরে গোলটা করব। করার পর প্রুশিয়ান ব্লু ডিপ ব্লুটা দিয়ে এই ছোট অংশটা আমরা করে দেব। দেখলে কিভাবে করলাম, পুরো সবগুলো কিন্তু এরকম ভাবে হবে। এবার দেখো এই জায়গাটা আমি কিভাবে করছি, ডিপ গ্রিন কালারটা দিয়ে খুব ধীরে ধীরে এই এই যে গোল গোল যে ডিজাইনগুলো আছে পেখমের মধ্যে দিয়ে, এই পেখমের মধ্যে দিয়ে ডিজাইনগুলোর পাশ দিয়ে এই ডিপ গ্রিন কালারটা তোমরা এইরকম ভাবে ঘুরে ঘুরে এই লাইন থেকে একটু যদি বেরিয়েও যায় কোনো ক্ষতি নেই, কেন এই পেখমের থেকে একটু বেরিয়ে যায় এই পালকগুলো, সেভাবে করে তোমরা এবার দেখো এই যে এই যে লাইনটা আছে এই লাইন থেকে কিন্তু দেখো এই বেরিয়ে যাচ্ছে, এই অল্প অল্প করে এইরকম করে তোমরা বার করে দেবে। দেখলে এই জায়গাটা কিভাবে করলাম, এরপরে দেখো ঠিক সেম ভাবে পুরো জায়গাটা তোমরা ঘুরে করবে। এরপরে এই ডিপ ব্লু কালার দিয়ে, অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ঠিক এই লাইন ধরে আমরা প্রতিটা পার্টের নিচ থেকে দেখো ঘুরে ঘুরে যাবে এরকম, এই এরকম ঘুরে ঘুরে এই আবার এখান থেকে শুরু করে এটা এই যাবে দুই পাশ দিয়ে এরকম ভাবে ঘুরবে। এই পুরো ঘষে দেবে না, কিন্তু এই পাশ দিয়ে এটা এইভাবে ঘুরবে, এটা এই পাশ থেকে এরকম ঘুরে ঘুরে যাবে সরু সরু করে করে। এই এই এরকম ভাবে এই হয়ে পুরোটা কিন্তু তোমাদের এইভাবে করেই করতে হবে। দেখলে এই জায়গাটা আমি কিভাবে করলাম, পুরো পালকটা ময়ূরের পেখমটা এইভাবে করে পুরো কমপ্লিট তোমাদের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে করে পুরো কাজটা কমপ্লিট করো। তো দেখো দেখো আমি অল্প একটু জায়গা তোমাদের দেখিয়েছিলাম, এই জায়গা পুরোটা সেইভাবে কিন্তু করা হয়েছে, সেম ভাবেই তোমাদের যতটুকু দেখানো হয়েছিল। আর এই যে একটা বর্ডার ছিল, সেই বর্ডারটার বাইরেই কালারটাকে তোমাদের নিয়ে যেতে হবে, যাতে বর্ডারটা দিয়েছি যাতে একটা সার্কেল তোমাদের ঠিক থাকে। এবার এই বর্ডার থেকে কিছুটা লাইনগুলো বেরিয়ে যেতে হবে এই পেখমে। তো ঠিক যেভাবে দেখানো হয়েছিল পুরোটা সেভাবে কমপ্লিট করা হয়েছে। এইবার দেখো ময়ূরটা কিছুর উপর দাঁড়িয়ে আছে, জাস্ট সাজেশন হিসাবে জমিতে একটুখানি হালকা করে সবুজ, হালকা সবুজ রঙটা তোমরা একটুখানি দেখিয়ে দেবে, কিছুর উপর দাঁড়ানো আছে সেটা বোঝানোর জন্য। ডিপ সবুজ রং দিয়ে ছোট ছোট ঘাস দেখিয়ে দিলে, এ হলো তোমাদের কমপ্লিট একটি পিককের ছবি, কিভাবে পিকক ড্রয়িং করতে হয় বা কালার করতে হয় একটি পেখম তোলা পিকরে পিককে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো,
আর লাইক অবশ্যই করো, তোমাদের লাইক আমাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটি দেখে যাবার আগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, আর আমার ভিডিওটি প্রচুর শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো, যাতে আমি নতুন ভিডিও করলেই তোমাদের প্রথমেই তোমরা নোটিফিকেশন হিসেবে তোমাদের কাছে পেয়ে যেতে পারো ভিডিওগুলো।